আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন আর আর আমি রাসেল আছি আবারও আপনাদের সাথে বন্ধুরা আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন দেখাবো আমি একটা জবে অ্যাপ্লাই করেছি কিভাবে কভার লেটার লিখেছি এবং এই কাজটা কিভাবে করতে হবে পুরো প্রসেসটি দেখাবো আশা করি আপনারা পাশেই থাকবেন যারা নতুন আছেন আপনাদের বিশেষ করে অনেক উপকার হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আই হ্যাভ অলরেডি সাবমিটেড এ প্রোপোজাল আমি এই জবে অলরেডি অ্যাপ্লাই করেছি আমি মনে করেছি যে এই জবটা আমি পারবো এবং খুবই সহজ এটা দেখতে পাচ্ছেন এখানে ওনার তিনজন ফ্রিল্যান্সার দরকার আই নিড টু ফাইন্ড আমেরিকান ইনফ্লুয়েন্সার অন ইউটিউব ওনার দরকার হচ্ছে আমেরিকান ইনফ্লুয়েসার্স অন ইউটিউব নাম্বার অফ ফলোয়ার্স ফ্রম কে টু ওয়ান মিলিয়ন যারা ইউটিউবে ইনফ্লুয়েস করে মানুষকে এবং ওনার নিস হচ্ছে মেন্টাল হেলথ যারা মেন্টাল হেলথ নিয়ে কথা বলে মানুষকে ইনফ্লুয়েস করে উদ্ভুত করে যাতে মানুষ মেন্টালি অনেক ভালো থাকতে পারে অথবা যারা মেন্টালি ডিপ্রেসড তাদেরকে কীভাবে মেন্টালি সাপোর্ট করা যায় ওই ব্যাপার নিয়ে কথা বলে এই রকম যারা ইউটিউবার আছে ইউটিউবে মানুষকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইনফ্লুয়েস করে তাদেরকে খুঁজে বের করতে হবে তো উনি কয়জনকে খুঁজে বের করতে হবে এই কথা বলেন নাই তাই আমি একটা কভার লেটার লিখেছি এবং উনি অলরেডি এখানে বলেছেন ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্ড অ্যাবাউট দ্য জব ডেসক্রিপশন এই জব ডেসক্রিপশন নিয়ে কোনো কথা আছে কিনা এই প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি যখন অ্যাপ্লাই করেছি তখন দিয়েছি ওকে সো এখানে কীভাবে লেটার লিখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ কোম্পানি রিসার্চ করতে হবে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের রিসার্চ করার ক্ষমতা হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন তারা এই জবটি করতে পারবেন এবং ফিক্সড প্রাইস হচ্ছে বিশ ডলার ওকে এবং এইখানে কাউকে এখনও ইন্টারভিউ করে নাই বা কাউকে ইনভাইট সেন্ড করে নাই ওকে এই জবের প্রেক্ষিতে আমি কি লিখেছি তাই দেখেন ওনার দরকার হচ্ছে আই নিড টু ফাইন্ড আমেরিকান ইনফ্লুয়েন্সার্স অন ইউটিউব ওকে তো আমি ওনার কথার প্রেক্ষিতে লিখেছি হাইডিয়ার আই এম এবল টু ফাইন্ড এটা আমি শুধু যুক্ত করেছি এখানে আই এম এবল টু ফাইন্ড আমেরিকান ইনফ্লুয়েন্সার্স অন ইউটিউব এটাই আমি লিখেছি আই এম এবল টু ফাইন্ড আমেরিকান ইনফ্লুয়েন্সার্স অন ইউটিউব মেন্টাল হেলথ আই উইল প্রোভাইড ইউ উইথ ইউটিউব লিঙ্ক হ্যান্ডেল অর ইউজার নেম বায়ো অর অ্যাবাউট সাবস্ক্রাইবার কাউন্ট অর ইমেল ইফ ইউ নিড ইট ইউ ক্যান ট্রাস্ট মি প্লিজ হেল্প মি টু স্টার্ট আমি ওনাকে আবার পাল্টা কোয়েশ্চেন করলাম হাউ মেনি লিডস অর ইনফ্লুয়েসার্স ডু ইউনিট আপনি তো এখানে বলেন নাই কয়টা ইনফ্লুয়েন্সার লাগবে বিশ ডলারের প্রেক্ষিতে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম বিশ ডলার তো প্রাইস কিন্তু এখানে তো কোনো অ্যামাউন্ট বলে নাই যে কয়জন ইনফ্লুয়েসারকে ওনার দরকার তাই আমি এখানে লিখেছি যে প্লিজ হেল্প মি টু স্টার্ট আমাকে সাহায্য করুন আপনার জবটা স্টার্ট করার জন্য হাউ মেনি লিডস ওর ইনফ্লুয়েসার্স দু ইউনিট আপনার কয়জন ইনফ্লুয়েসার লাগবে ওকে এখানে আরও কিছু কথা লিখেছিলাম আমি একটা ইনফ্লুয়েন্সারের লিস্ট তৈরি করে এখানে আমি লিখেছিলাম যে আই হ্যাভ অ্যাটাস্টেন এক্সেল ফাইল প্লিজ ভেরিফাই ওকে এই টাইপের কথাগুলো লিখেছিলাম এবং ওনার যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলোর আলাদা আলাদা আমি আনসার দিয়েছি এইখানে একটা বক্স বক্স আকারে ছিল এখন আমি তাদেরকে কীভাবে বের করতে পারি বা একটা লিস্ট তৈরি করতে পারি বা এই টাইপের কাজগুলো কীরকম হয় আমি একটু দেখাই তো আমি আমার কিওয়ার্ডটা এখান থেকে নিলাম ফাইন্ড আমেরিকান ইনফ্লুয়েসার্স অন ইউটিউব দেন হচ্ছে নিশ হচ্ছে মেন্টাল হেলথ তো এখানে লিখলাম যে মেন্টাল হেলথ ওকে লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাবেন যে নাইন ইউটিউব স্টার্স হু আর মেজর মেন্টাল হেলথ অ্যাডভোকেটস এগুলো একটু দেখি টেন মেন্টাল হেলথ ইউটিউবার্স হোয়ার দে হার ফ্রম আচ্ছা একটু দেখি যারা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে মানুষকে মেন্টালি সাপোর্ট করার জন্য তো দেখি তো উনি কী করে মায়া ইমানি আমানি তো আমরা ইউটিউবে যাবো ইউটিউব ডট কমে গেলাম যাওয়ার পর এখানে সার্চ বক্সে এটা পেস্ট করে দিব ওকে দেন হচ্ছে সার্চ করলাম ওকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ইমানি আমানি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি তো উনি কী করছে উনি বিভিন্ন ইউটিউবে ভিডিও বানাচ্ছে সুইসাইডাল আইডিয়াস পেসিভাইস এক্টিভ ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে উনি বিভিন্ন ওই যে রিলেশনশিপ নিয়ে কথা বলে যে কারণে মানুষ মেন্টালি ডিপ্রেসড বা মেন্টাললি অনেক খারাপ অবস্থায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলে লাইফ সাকস তারপর হচ্ছে আপনার কি বলে সুইস সুইসাইড যেটা করে মানুষ যে কারণে করে এগুলো নিয়ে কথা বলছে মানুষের রিলেশনশিপ নিয়ে কথা বলছে তো এই টাইপের ইনফ্লুয়েন্সারদেরকে আমাদের খুঁজে বের করতে হবে যারা বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে মানুষকে মেন্টালি ফ্রেশ রাখার জন্য হেল্প করছে এই যে এখানে বিভিন্ন সেক্সুয়াল কারণেও মানুষ মেন্টালি ডিপ্রেসড হতে পারে এগুলো নিয়েও কথা বলছে তো আমি পেয়ে গেলাম ওনার ওনার উনি বলেছেন যে বিশ টু ওয়ান মিলিয়ন হতে হবে এর ভিতরে হতে হবে তো ওনার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন উনত্রিশ পয়েন্ট সেভেন কে সো আমরা কি করব ওনার ইউটিউবের লিঙ্কটা দিব তারপর ওনার ইউজার নেমটা দিব তারপর হচ্ছে ওনার সাবস্ক্রাইবারের লিঙ্কটা বা সাবস্ক্রাইবার কাউন্টটা দিব তারপর অ্যবর সেকশন থেকে ওনার ডেসক্রিপশনটা নিব দেন হচ্ছে ডিটেলস থেকে ওনার অনেক সময় দেখতে পাবেন যে এখানে হাইড করা থাকে ইমেল অ্যাড্রেস ওকে সো এইখানে আমরা যখন ক্লিক করলাম তখন আই এম নট রুবর দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব দেন হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হাইড করা ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদের সামনে চলে আসলো অথবা আপনারা যদি ওনাদের ওয়েবসাইট পান এখানে বিভিন্ন লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে ওয়েবসাইট থেকে সরাসরি আমরা কন্ট্যাক্ট পেজ থেকে আমরা ওনার ইমেল অ্যাড্রেসটা পেতে পারি অথবা ওনার যদি ফেসবুকের পেজ দেওয়া থাকে ফেসবুক পেজের অ্যাবাউট সেকশন থেকে ওনার ইমেল অ্যাড্রেসটা পেতে পারি অথবা সরাসরি বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনেও ওনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রকম কাজ কিভাবে করতে হবে এবং বায়ার যদি কোনো ইনফরমেশন মিস করে যে যেমন এখানে মিস করেছে যে ওনার কয়জন ইনফ্লুয়েন্সার লাগবে আমি ওনাকে কিন্তু প্রশ্ন করেছি হ্যাঁ তো আপনারা এইভাবে মানে নর্মালি একদম সিম্পল লেটার লিখবেন এবং বায়েরকে বোঝানো ট্রাই করবেন যে আপনি এই কাজগুলোতে এক্সপার্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ